যদি আপনি তার কাছে আবার ফেরত যেতে চান তো আল্লাহ তাআলা তাকে ফেরত নিয়ে আসুক, এই দোয়া আপনার লাগি করি আমরা বোন। এটা খুবই দুঃখজনক এবং বোঝা কারণ যাচ্ছে, সবে সবে একই সাল্লা তান ফুফুনতে সাল্লা দেয় নাকি, তারা সবে সবে সাল্লা দিয়ার যে হরে তারা নিচে গিয়া হরাইয়া তাইন কোন জায়গাতে আছেন? লন্ডনের কোন জায়গাতে আছেন না যে দেশে বাস? আছো ন তাই নিরোধ নিরোধ তখন আচ্ছা, বইনু কিতা ইস্ট লন্ডন তখন নেই? যে ও তান ফুফুর গেছে বইনু কিতা ইস্ট লন্ডন তখন নেই? তো আমরা যদি যে আমি পোপলা থাকি এমনি পার্সোনালি কোনো হেল্প যদি করা সম্ভব হয় বোন, তাহলে সেটা বেটার হবে। এখন টেলিভিশনে তো এত বিস্তারিত শোনাও মুশকিল, কোনো হেল্প করাও মুশকিল। তো আমরা তো ইস্ট লন্ডনে আছি, যদি আপনি কোনো পার্সোনালি কোনো হেল্প যদি সম্ভব হয় তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনার উপরে রহম করুক বোন, এই দোয়া করি। জাজাকাল্লাহু খাইরান। ঠিক আছে বোন, আপনি দারুল উম্মা তাইলে বিগলেন স্ট্রিট আমরা হুজুরে ফাইবা ইনশাআল্লাহ। আর আপনার কোনো পার্সোনালি কোনো হেল্প লাগলে তাই তো কইলেও আপনি হেল্প করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে বোন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা নেক্সট কলার কাছে যাইলাম। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন আপনি? জি ভালো আছি। বোন কি কোন দেশ থেকে ফোন করেছেন? জি আমি ইতালি থেকে ফোন করছি। ইতালির বোন, ইতালির দর্শকরা কেমন আছেন? জি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্ন? আচ্ছা আমি এটা নামের অর্থ জানতে চাচ্ছিলাম। নামের অর্থের পাশাপাশি কোনো প্রশ্ন আছে কিনা? নামের অর্থের পাশাপাশি না, মানে নামের অর্থের জন্যই ফোন করছি। আপনি বলে ফেলেন প্লিজ। আচ্ছা আর আমার মানে নাতি নামের অর্থটা একটু জানতে চাচ্ছিলাম। একজন বলছে যে নামটা রাখা ঠিক হয় নাই, আপনার স্পেলিংটা বলেন। পর থেকে কি স্পেলিংটা বলেন, বানানটা বলেন। নাফি। নাফি, জি নাফি। আচ্ছা ঠিক আছে বোন, আপনি ফোন রাখুন। নাফি রাখা ঠিক হয়েছে বোন, নাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা নাম অর্থ বলতেছি একটু পরে বলা হবে ইনশাআল্লাহ। আমরা কিন্তু নাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বিরতিতে যেতেই হবে এখন আমাদের ইনশাআল্লাহ। আরো কিছু নাম কত শুক্রবারে আপনারা দিয়েছিলেন, আমাদের উত্তর দেওয়া সম্ভব হয়নি, ইনশাআল্লাহ আজকে দেওয়া হবে। বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার দেখা হবে। উই আর গোয়িং টু শর্ট ব্রেক এন্ড উইল বি ব্যাক ভেরি ভেরি সুন। স্টে রেডি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ যারা এখনো পর্যন্ত আমাদের সাথে আছেন। ইসলাম এসেন্সিয়ালস অনুষ্ঠান থেকে আমরা কথা বলছিলাম পরিবার ও পারিবারিক জীবন, ইসলামের পারিবারিক জীবন নিয়ে আমরা কথা বলছিলাম। অনেকেই আমাদের কাছে ফোন করছেন, বিভিন্ন প্রশ্ন আপনারা করছেন। আমরা যে আলোচনাতে ছিলেন শেখ আব্দুর রহমান মাদানী, সেটা ছিল যে ইসলাম পরিবারকে কতটুকু গুরুত্ব দেয়, ইসলামের পরিবারের কনসেপ্টটা কী এবং এর সিগনিফিকেন্স কী, এর মাধ্যমে ইনি বিয়ের কথা এসছে এবং ফ্যামিলি রিলেশনশিপের কথা শেখ মাদানী বলেছেন। আপনি যখন বিয়ের কথা বলছেন তখন প্রসঙ্গক্রমে বিয়ে শাদির বিষয়টা যখন আসে তখন প্রসঙ্গক্রমে আসে অন্যান্য বিষয়গুলা, কেউ বিয়ে শাদির না করেই এমনিতেই তারা বসবাস করছেন, স্বামী স্ত্রী হয়তো সম্পর্ক নেই তাদের বিয়ে, কিন্তু তারা ছেলে হচ্ছে মেয়ে হচ্ছে, এরকম কালচার হয়ে গেছে আমাদের, বিশেষ করে ব্রিটেনে বা ইউরোপ কান্ট্রি যেগুলোতে আছে ওয়েস্টার্ন কালচার হয়ে গেছে। ইসলাম কেন এই বিষয়টা সাপোর্ট করে না এবং ইসলামের বক্তব্য কি তাদের ব্যাপারে? দুটো কারণে মূলত এটা সাপোর্ট ইসলাম করে না। প্রথমত হলো যে আল্লাহ তাআলা নিজে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে রেসপেক্ট দিয়েছি, সম্মান দিয়েছি। সুবহানাল্লাহ। মানুষের এই আইডেন্টিটিটা, ইজ্জতটা, সম্মানটাকে রক্ষা করার জন্য ইসলাম এখানে রিলেশনের সাথে রেসপন্সিবিলিটি চায়। জি, ফিজিক্যাল রিলেশন যদি কারোর সঙ্গে কারো থাকে তার দায়িত্ব নিতে হবে। এমন ইসলাম অ্যালাউ করে না যে যখন একজন মহিলার শরীরে যৌবন আছে তখন তার যৌবনকে অ্যাবিউজ করা, আর যখন তিনি বৃদ্ধ হয়ে যাবেন তখন তাকে ফেলে রেখে চলে যাওয়া, এরকম অ্যাবিউজ করার সুযোগ ইসলাম দিতে চায় না এবং দেয় না। এটা হলো এক নম্বরে। হাজার হাজার সিঙ্গল প্যারেন্টস ফ্যামিলি এদেশে হয়ে গিয়েছে এখন, এবং যারা বিশেষ করে 60-এর উপরে বয়স হয়ে গেছে মহিলারা প্রচণ্ডভাবে সাফার করছে, এবং তারা তাদের যাদের সঙ্গে সম্পর্ক ছিল এদেরকে, এদের উপরে তারা সাংঘাতিকভাবে নেগেটিভ মন্তব্য তারা করেন। আমি পার্সোনালি, আমার অনেক বুড়ির সঙ্গে আমার পার্সোনালি নিজেরও কথা হয়। আচ্ছা,
তো সেই হিসেবে এটা একটা ডাইলামা, এটা একটা বৃহৎ প্রবলেম যে তারা যাদের যখন বয়স হবে তখন এ তাদেরকে কে লুক আফটার করবে। এটা এখন বলবেন যে গভর্নমেন্ট লুক আফটার করবে, তো গভর্নমেন্টের জন্য এটা একটা বার্ডেন হলো, আর গভর্নমেন্ট লুক আফটার করলে এটা কি আর হয়। জি এখন নিজের ছেলে দিয়ে নিজের স্বামী দিয়ে যা হয় এটা তো একজন নার্স দিয়ে তো তা হয় না। যদি কারো মা বাবা মারা যায় তো যদি পয়সা দিয়ে কাউকে কান্দানো হয় তো ওই কান্দায় তো চোখে পানি আসে না, এটা তো পয়সার কান্না, ঠিক না কথা? এটা হলো একটা বিরাট বিষয়। এটা হলো এক নম্বর। দুই নম্বর হলো যে আল্লাহ তাআলার নিয়ম হলো যে মানুষের যে বংশবৃদ্ধিটা এটাকে আল্লাহ তাআলা কালিমা মুক্ত রাখতে চান, কলুষ মুক্ত রাখতে চান। সাধারণত মানুষের যেটা হয়, যদি বিয়ে শাদীর বন্ড না থাকে তাহলে একজন মহিলার অনেক পুরুষের সঙ্গে সম্পর্ক হতে পারে, একজন পুরুষও আবার অসংখ্য গার্লফ্রেন্ড থাকতে পারে, এবং এর কারণে এই যে বড় বড় ধরনের যে আপনার প্যান্ডামিক আসতেছে, ডিজিজ যেগুলো আসতেছে, এইডস এর মতো যে প্রবলেম হচ্ছে, তো মানবতা ধ্বংস হয়ে যাবে। আফ্রিকাতে যা অবস্থা হয়েছে, অ্যান্টি সোশ্যাল ডিজিজ যেগুলো, আরো বহু কিছু হচ্ছে, তো এগুলো থেকে কারণ হলো এই জন্য একটা লিমিটেডের লিমিটেশন দিতে চায়, সেক্সুয়াল রিলেশনটাকে ইসলাম লিমিটেশন দিয়েছে, এবং এই লিমিটেশনের কারণে বিয়ে শাদির বাহিরের যত রিলেশন হবে এটাকে ইসলাম হারাম বলেছে, এটা ইল্লিগাল রিলেশন ইসলামের দৃষ্টিতে। এবং মূলত যদি চিন্তাভাবনা করে দেখা হয় যে ইসলাম যে নিয়ম দিয়েছে এটাই ঠিক, এর বাহিরে গেলেই পরেই সেখানে সীমালঙ্ঘন হয়, সেখানে মানুষকে বেইজ্জতি করা হয়, অ্যাবিউজ করা হয়, ভিকটিম হয়। সেজন্য ইসলাম এই বিয়ে শাদির নিয়ম করেছে, এটা আল্লাহর দেওয়া নিয়ম, এবং আল্লাহর নিয়মের বাইরে গেলে যে তাতে করে মানুষ জাতি তা ধ্বংস হয়ে যাবে। এখন যে শুরু হয়েছে বিভিন্ন ধরনের মানে বিকৃত যে সমস্ত অভ্যাস যেগুলো শুরু হয়েছে, এগুলো দীর্ঘ সময় চলতে থাকলে মানব সভ্যতা থাকবে না, তো মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। এই যে ক্লোনিং শুরু হয়েছে, এই যে পুরুষে পুরুষের এই রিলেশনের কথা আসছে, মহিলা মহিলা রিলেশনের কথা যেগুলো আসছে, সেক্স চেঞ্জ করছে লোক, এগুলো ট্রান্স সেক্স যেটা হচ্ছে, এগুলো তো মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। জি, তো অসংখ্য ধন্যবাদ। সভ্যতাকে আমরা কন্টিনিউ করতে চাই, আমরা ধ্বংস করতে চাই না। অসংখ্য ধন্যবাদ। একটা জিনিস যেটা হচ্ছে যে অনেকেই প্রশ্নটা প্রায়ই করেন আমাদের কাছে যে আমরা কিভাবে স্বামী নির্বাচিত করব, স্বামীকে চুজ করব, কি কোন কোন ক্যারেক্টারিস্টিক্স, কোন কোন ফিচার্সগুলো আমরা দেখব, বিশেষ করে বোনেরা, কিংবা হাজব্যান্ড যখন একজন পুরুষ বিয়ে করবে তখন স্ত্রীর মধ্যে কী কী গুণাবলী, কী কী ফিচার্স, তারপরে কী কী ক্যারেক্টারিস্টিক্স দেখবে, ভাইস ভার্সা প্রশ্ন আসে, এক্ষেত্রে ইসলাম কী ব্যাখ্যা? প্রথমত কথা হলো, এক্ষেত্রে সবথেকে মূল্যবান বিষয় যেটা দেখা দরকার সেটা হলো যে অন্যান্য মানুষের ফিজিক্যাল অ্যাবিলিটি, অন্যান্য যেগুলো আছে এগুলো তো হলো ফিজিক্যাল বিষয়, কিন্তু স্পিরিচুয়াল বিষয়ের দিক থেকে সবথেকে বিষয় দেখার বিষয়টা হলো দিন, যে যার মধ্যে যত বেশি দিন আছে তাকে তত প্রায়োরিটি দেওয়া দরকার। এই জন্য যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস এসেছে যে মানুষ সাধারণত চারটি জিনিস দেখে বিয়ে করে, কিন্তু তুমি দিনকে প্রায়োরিটি দিলে তুমি সুখী হবা। আমরা আসবো ইনশাল্লাহ সেই চারটি জিনিস কি ইনশাল্লাহ। ইতিমধ্যে অনেকে ফোন করেছেন, দেখা যাক পরবর্তী কলার কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আপনি কথা বলুন। আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বইন ভালো আছেন? নি জিয়ার ভালো আছি আলহামদুলিল্লাহ। যেহেতু আপনারা তো আর ভালো আছেন, আপনারা প্রোগ্রাম দেখি আর আমরা আলহামদুলিল্লাহ বইন খুব ভালো লাগে আপনারা প্রোগ্রাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আপনার দুইটা কোশ্চেন জানতাম চাইছিলাম। জি খুব আবার যে জোহাত মানে আমি লাইন পাই না, আমি বহুদিন ট্রাই করছি, ও জোহাত সম্বন্ধে নিয়া যেন আমার যদি কিছু পয়সা থাকে, যেমন আমার বলেও না, যেমন আরো আরেকজনের কাছে যদি থাকে আরেকজনের একাউন্টে পয়সা, তে এ জোহাত আমার উপরে পড়েনি না, যার একাউন্টে আছে যার নামে আছে হে দিতা, ওখান আমি জানতাম পয়সার মালিকটা কে বোন? যে আমি করছি চেষাম তাকে না 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 না, পয়সার মালিক কে? অন্য মানুষের অ্যাকাউন্টে পয়সা আছে, কিন্তু ওই পয়সার মালিক কি আপনি নাকি যার অ্যাকাউন্টে আছে সে? যার অ্যাকাউন্টে আছে সে, যেমন এই আমার ব্রাদার, আমার হাজবেন্ডের ব্রাদার গেছে,